আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি তো তোমাদের সাথে আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই শেয়ার করি। তোমরা যারা আমাকে ফলো করো কম বেশি সবাই জানো। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমি চিন্তা ভাবনা করেছি যে আমার বোনের বাসা থেকে আমি চলে যাব। তো এই ভিডিওগুলো যেই দিন চলে যাব ভেবেছি সেই দিনের করা ছিল। তো আজকে তো আমি ভয়েস অ্যাড করে ভিডিওটা এডিট করতেছি। আজকে হলো তোমার বৃহস্পতিবার, তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো আমি কি আমার বোনের বাসা থেকে চলে যাচ্ছি না কি হলো বিস্তারিত শেষ পর্যন্ত দেখবা, তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মনটা অনেক অনেক খারাপ ছিল, আমি রান্না করছিলাম, মনটা একটু ভালো করার চেষ্টা করি সব সময় বুঝছো। আয়নাল বিন আমার কলেজার বাবা জান, দুইটাকে আমি অনেক ভালোবাসি বুঝছো, মানে এরণ আমার করে ডাকে, মানে কতটা ভালোবাসে ওরাও আমাকে মন থেকে, মানে দুষ্টামি ফাজলামি খুনসুটি সব কিছু মিলেই কিন্তু বাচ্চাদের ভালোবাসা, তাই না? তো সবাই আমার জন্য দোয়া করবে, আমার সাথে যখন যা কিছু হয় আলহামদুলিল্লাহ ভালোর জন্যই হবে আমি আশা করি। তো তোমাদের সাথে আমি একটা কথা অবশ্য শেয়ার করি নাই, প্রায় 8 থেকে 10 দিন আগের ঘটনা বুঝছো। তো ঘটনাটা হয়েছে, ধর আমি ফোন অফ করে শুয়ে পড়ছি বুঝছো, রাত প্রায় 1টা বাজব। তো রাত 1টা বাজে ফোন দিছে আমার মা বুঝছো, ফোন দিয়েই মানে কান্না, কোনো কথা নাই, শুধু বলতেছে মা তুমি ভালো আছো মা, আর কান্না করতে করতে আমার মায়ের বুঝছো মানে হিসকি উঠে গেছে, কথা বলতে পারতেছে না বুঝছো, খালি এটুকুই বলতেছে মা ও মা তুমি ভালো আছো মা। আমি তারপর জিজ্ঞেস করতেছি মা কি হয়েছে আগে বলেন, তারপরে কান্না করেন, কি হয়েছে আব্বা শরীর ভালো আছে? মানে আমার মা কোনো কথা বলতেছে না, শুধু বলতেছে মা তুমি ভালো আছো মা তুমি ভালো আছো, আর কান্না করতেছে। তারপরে আমি বলতেছি আচ্ছা বলেন কি হয়েছে মা, কান্না করেন না বলেন আগে। আমি তো অনেক ভয় পাইতেছিলাম বুঝছো যে আমার বাবার কিছু হলো নাকি। তারপরে কান্না থামায় বলতেছে মানে আমাকে নিয়ে খুব বাজে স্বপ্ন দেখছে, বাজে স্বপ্ন বলতে তো বুঝতেই পারতেছো কি স্বপ্ন দেখতে পারে, তো সেটা নয়তো আমি নাই বলি, অনেক কাহিনীও হয়েছে মানে স্বপ্নটার মধ্যে বুঝছো, তো খুবই বাজে ছিল স্বপ্নটা। তো মা মানে মায়ের মতো না এই দুনিয়াতে ভালোবাসার কোনো মানুষ পাইব না, সত্যি নিঃস্বার্থবান একটা মানুষ, তাই না? মানে আমি মনে করি কি জানো, আমার যদি কখনো কিছু হয় না, কেউ কষ্ট পাক বা না পাক, কিন্তু আমার মা অনেক অনেক কষ্ট পাবে। আমার মাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু মাকে না কখনো বলা হয় না বুঝছো যে মা আমি আপনাকে অনেক ভালোবাসি। তো যাই হোক, মাকে কিন্তু প্রতিটা সন্তানই খুবই ভালোবাসে, কখনো প্রকাশ করা হয় কখনো হয় না, কিন্তু আমরা সবাই কিন্তু মাকে মন থেকে অনেক ভালোবাসি, তাই না? আল্লাহ আমার মা বাবাকে অনেক অনেক ভালো রাখুক, নেক হায়াত দান করুক। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি মাছের রান্না বসিয়ে তোমাদের সাথে কিছু কথা বলেছি, তো সেই ভিডিওটা এখন অ্যাড করব। তো পুরো ভিডিওটা সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আজকে চলে যাচ্ছি বুঝছো, অনেক কষ্ট লাগতেছে আমার আয়নাল বিনের জন্য, বুকের ভিতরটা কেমন জানি মানে ছটফট করতেছে বুঝছো। আমার না আল্লাহর কাছে একটা রিকোয়েস্ট যে আল্লাহ যেন আমার মনের থেকে মায়া মহব্বতটা যেন উঠায় নেয়, এত কষ্ট লাগা না ভালো না বুঝছো, এত কষ্ট পাওয়া অনেক অনেক যন্ত্রণাদায়ক। সবাই আমার জন্য দোয়া করবা, আমি যেখানেই থাকি না কেন আমি যেন অনেক ভালো থাকি সুস্থ থাকি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, রেডি হব চলে যাব, তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। আমার বাবা আসছিল আমাকে নেওয়ার জন্য, তো আমি বোরকা পরেছি, রেডি হয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি।
তো আমার বোন আমাকে শুধু বলতেছিল, মানে যখন থেকে আমি গুছাচ্ছিলাম যে তোমার যেতে হবে না, বলছি না তুমি যেয়ে কি করবে বলো, কি দরকার আছে, কোনো দরকার নাই তোমার যাওয়ার। তো আমি ওর কথা না শুনেও রেডি হয়েছি, বোরকা পরেছি। তো আমার বোন কি করছে জানো, আমি হিজাব পরছি, পিন খুলাইতেছে, মানে আমি বারবার পড়তেছি ও খুলে ফেলতেছে, আয়েন একজন মানে ও আমার পিন, হিজাবের পিন খুলে ফেলতেছে, আমাকে যেতে দেবে না, তুমি কোথাও যেতে পারবে না, কই যাবে তুমি। তো আমাকে ওরা যেতেই দেয় নাই, তো কি করব বলো। মানে আমার মেজ বোনটা মানে যেটা বলবে সেটাই, কিন্তু ওরা যখন আমার বাড়িতে গেছে না, আমি ওদের আমি কান্না করছি যে তোরা যেতে পারবি না থাক আর কিছুদিন, তখন কিন্তু ওরা মানে কথা শোনে না বুঝছো, কিন্তু ওদের কথা আমার শোনাই লাগবে বুঝছো, ওরা এরকম জিদ করে। তো যাই হোক, মানে মনটা খারাপ ছিল, রান্নাবাড়া করেছি খাইনি, বেলা 4-5টা বেজে গিয়েছিল। তো তারপরে কি করব, ওরা যেতে দেবে না, আমি অনেক কান্না করছিলাম যে আমার তো যেতেই হবে, তাই না, এখন যাই আর পরে যাই, তো যাই সমস্যা কি, না যেতেই দিবে না, যেতেই দিবে না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এখন যদি যেতে না দেয় থাক সমস্যা নেই, পরে আস্তে ধীরে বুঝাবো তারপরে যাব। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবে ঠিক আছে, আমার জন্য যা কিছু ভালো সেটাই যেন হয় আমার সাথে। আমার ভিডিওগুলো মনে করো সবাই দেখে, সবাই সবাই মানে আমার মানে নামের যে আত্মীয় স্বজনরা আছে তারাও দেখে বুঝছো। আমি অবশ্যই নামের আত্মীয় স্বজন বলবো, কারণ কি জানো, মা বাবা ছাড়া, ভাই বোন ছাড়া আপনজন আর কেউই নাই। তো যারা আছে বাকি সবাই তারা কিন্তু নামেরই আত্মীয় স্বজন বুঝছো, কাজের বেলা কিন্তু কিছুই না। যাই হোক, নামের আত্মীয় স্বজন আছে অনেকেই আছে বুঝছো ভিডিও দেখে। তো যারা আমার প্রতি জেলাস ফিল তারাই কিন্তু বেশিরভাগ মনে করো মানে তাকিয়ে থাকে আমি কখন ভিডিও আপলোড করবো, তারা তখন কখন দেখবে। তো যাই হোক, যারা দেখে ভালোই কিন্তু হয় তাই না, আমার মানে ভিউ হয়, আমার ভিউটা বাড়িয়ে দেয় বুঝছো, আর আমার ওয়াস্টে মানে আর্ন হয়। তো যাই হোক ভালোই, তো ধন্যবাদ নামের আত্মীয় স্বজনদের। তো আমার মা বাবা ছাড়া কেউ আমার আপন না, এটা আমি মানে জোর গলায় বলবো ঠিক আছে, কেউ আপন না। একটা কথা কি জানো, আমি যে প্রবাসীর বউ না ঠিক আছে, আমি প্রবাসীর বউ, কিন্তু আমি কিন্তু অনেক বছর একটা না অপেক্ষা করছি। তোমরা যারা আমার টিকটক ফ্যান তো তোমরা সবাই জানো যে আমি কত বছর আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম, তারপরে কতদিন আমি তাকে কাছে পেয়েছিলাম। তো যাই হোক, সব কিছুই আল্লাহর ইচ্ছে, আল্লাহ মানে ধৈর্যর পরীক্ষা নিতেছে, শুধু নিতেছে, দেখা যাক আল্লাহ ভাগ্যে কখন কি রেখেছে, আলহামদুলিল্লাহ যখন যা কিছু হবে। তো আমরা কিন্তু মনে করো প্রবাসীরা যা বলে সেটাই কিন্তু আমরা বিশ্বাস করি তাই না, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখা যাক কি হয়, ভাগ্যে কি রাখছে আল্লাহ, আমি মনে করি আমার জন্য যেটা ভালো সেটাই হবে তাই না। তো এই তো আলবিনকে নিয়ে একটু নিচে যাচ্ছিলাম, তো আলবিন চকলেট খাবে বুঝছো, তো আলবিন বলতেছিল যে তুমি নিচে দাঁড়িয়ে থাকবে, আমি দোকান থেকে চকলেট আনবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ছোট মানুষ একা একা তো আর যেতে দেওয়া যায় না তাই না। তো আমি বাসার নিচে দাঁড়িয়েছিলাম, এই তো এখানেই দাঁড়িয়েছিলাম মানে গেটের বাইরে দোকান বুঝছো। তো আলবিন একটু যাচ্ছিল আমার বাবুটা, আমার বাবুটার জন্য দোয়া করবো ঠিক আছে, বাচ্চা আমার। দেখো আমার পরার এই জামাটা তো আমার বিজনেসের, তো এই জামাটা এত ভালো, এত ভালো কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর জামাটা বুঝছো। আমি ভাবছিলাম রং উঠবো কিন্তু একটু রং ওঠে নাই, প্রথম ধোয়াতে অল্প একটু উঠছে, পরে আর উঠে নাই। এসে পড়েছি আমরা, আমার বাবাটা দুপুরের খাবার না খেয়ে ফোনে কার্টুন দেখতেছিল বুঝছো। তো আমি বললাম কি বাবা তুমি ভাত খাবো না, তুমি কার্টুন দেখতেছো, বলে কি হ্যাঁ দাও তো আমি খাবো। তো তাড়াতাড়ি আমি আমার বাবাটাকে খেতে দিলাম, তো আমার বাবাটা খাচ্ছিল, ও না একদমই অল্প খায় বুঝছো, মানে একদমই খেতে চায় না, অনেক অল্প খাবার খায়। তো আমার বাবাটার জন্য সবাই দোয়া করবো, ছোটোবেলায় তো অনেক গোলুমেলু ছিল বুঝছো আমার বাবাটা, এখন একদম শুকিয়ে গেছে আমার পাখিটা। তো সবাই দোয়া করবো আমার বাবাদের জন্য কেমন।
আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।